নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। ছেলের জন্য ট্রাইস্কুটার কিনতে গেছিলাম, সেখানে কিনতে গিয়ে এত সুন্দর সুন্দর কিছু পুতুল দেখেছি, সেটা মানে মনে হচ্ছিল যদি আমাদের ছোটবেলায় থাকতো আমি তো মানে আনন্দে আত্মহারা হয়ে যেতাম। আমার ছোটবেলায় আমি সেরকম ওই সামান্য সামান্য কয়েকটা পুতুল পেয়েছি, এখন এত সুন্দর সুন্দর পুতুল উঠেছে দেখলে মনে হয় যেন সব কিনতেই থাকি। এই যে কি সুন্দর সুন্দর পুতুলগুলো, এখানে এই ধরনের জিনিস প্রচুর পাওয়া যায়। অ্যাকচুয়ালি ছেলের জন্য আমি একটু ট্রাই স্কুটার কিনতে গেছিলাম, ও স্কুলে ওর বন্ধুদের দেখে, যে কারণে ও প্রচণ্ড পরিমাণে বায়না করছিল ট্রাই স্কুটারের জন্য। তো আমরা ভাবছিলাম যে যাক এবার কিনে দেওয়াই যায়। সেগুলো কিনতে গিয়ে আমি এইগুলোকে উদ্ধার করেছিলাম। দোকানটার পুতুল কালেকশন দারুণ ছিল। এক একটা দোকানে ট্রাই স্কুটারের এক এক রকম দাম দেখলাম, আর এখানে ট্রাই স্কুটার বিভিন্ন রকম থাকে, এজ ওয়াইজ দামেরও ব্যাপার থাকে। এই যে যেমন এটা, একটা ছিল 24 পাউন্ড, আর একটা ছিল 25 পাউন্ড, আর একটা ছিল প্রায় 40 পাউন্ড। এই চাবির রিংগুলো ভীষণ গেউট ছিল। যাই হোক, এখানে অতটা ভালো লাগেনি। তারপরে আমরা একটু বিএনএমে গেছিলাম। আমি বিএনএমে যখনই যাই তখনই এই ধরনের জিনিসের সেকশনগুলোতে একটুখানি ঘুরে দেখে আসি। বিএনএমের কালেকশন এতটাই ভালো হয়, ঘর সাজানোর জিনিস, এই ধরনের গাছপালা, ফেক গাছপালা ভীষণ ভীষণ ভালো থাকে। এই যে এই ধরনের জিনিস এখানে ভর্তি, এদের কালেকশন সত্যি সত্যি ভীষণ ভালো। যাই হোক, কিছুক্ষণ ঘোরাঘুরি করে আসল জায়গায় চলে এসেছি। এখানে অনেক রকম কালেকশন দেখেছি ট্রাই স্কুটারের। এর আগেও দুটো দোকানে গেছিলাম, তিন চারটে দোকান দেখে এই মলটাতে চলে এসেছিলাম। তো এখানে বেশ ভালো লাগলো যে এখানে এজ ওয়াইজ সমস্ত কিছু রয়েছে, 5 বছরের নিচে একদম ছোটদের, 5 বছরের ওপরে। তো আমরা সেটাই দেখছিলাম ওর জন্য কোনটা সুইটেবল হবে। তো মোটামুটি এখানে দাম 20 পাউন্ড, 15 পাউন্ড, 24 পাউন্ড এরকম ছিল। তো আমরা ওর জন্য এখন 5 বছরের নিচেরটাই চুজ করেছিলাম, কারণ আগেও শিখুক, শিখে নিলে তারপরে যখন ও কমফোর্টেবল হয়ে যাবে তারপরে ওকে আরেকটু ভালো কিনে দেয়া হবে। এই যে কেনা হয়ে গেছে, বাড়ি এসে বাবা ছেলে বসেছিল সেট করতে। সেট করা কমপ্লিট, অনেকদিন ধরে বায়না করে করে পেয়েছে, ভীষণ খুশি সে। এবার শুধু ট্রেনিং নেওয়ার পালা। ঘরের মধ্যে তো আর বেশি শেখা সম্ভব নয়, তাই ওকে পরের দিন বাইরে নিয়ে গেছিলাম এটা শেখানোর জন্য। এই যে নিয়ে বেরিয়ে গেছি, বেশ ওয়েদারটাও ভালো ছিল, তাই ভেবেছিলাম যে একটুখানি ওকে এটা শিখিয়ে আনা যাক, নইলে একবারে স্কুলে নিয়ে যেতে গেলে সমস্যার ব্যাপার। স্কুলে যাওয়ার সময় এমনি তাড়া থাকে, তখন যদি এটা শিখতে শিখতে যায় তাহলে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। তাই যেহেতু রবিবার ছিল তাই ভাবলাম একটু শিখিয়ে নিয়ে আসি। তো সে প্রথমে প্রচণ্ড এক্সাইটেড ছিল, তারপরে যখন পাচ্ছিল না তখন বলছে আমি আর চড়ব না। তো সেই দিনটা এরকমভাবেই চলেছে। তারপর যাই হোক, একটু আধটু শিখেছে। এই যে বলছে আমি আর পারবো না, আমি আর চালাবো না। যাই হোক, অনেকক্ষণ ট্রাই করার পর সে শিখেছিল। কোনো কিছুই তো কেউ একদিনে শিখে যায় না, ধীরে ধীরে শিখে যাবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আসছি পরের ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।